অঙ্কিতার প্রিয় বিষয় কি সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। আমার প্রিয় বিষয় ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, ইংরেজি তোমার প্রিয় বিষয় নয় কেন? কারণ ইংলিশের গ্রামারগুলো আমি বুঝতে পারি না আর রাইটিং স্কিলগুলো কঠিন লাগে। আচ্ছা, এই কারণে কি তোমার ইংরেজি ফেভারিট বিষয় নয়? হ্যাঁ, এই কারণেই। তো ইংরেজি তোমার প্রিয় বিষয় নয়, তো সেক্ষেত্রে বলবো ইংরেজি পড়তে কঠিন লাগে না সহজ লাগে? না, পড়তে এমনি ভালোই লাগে কিন্তু বুঝতে পারি না। মানে মোট কথা ইংরেজি বুঝতে অসুবিধা, তো তো আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে এরা সবাই ইংরেজি পড়ছে প্রাথমিক লেভেল থেকে এখনও পর্যন্ত দশম শ্রেণীতে পড়ছে, তো তারা দীর্ঘ মোটামুটি 5 থেকে 10 বছর মোটামুটি ইংরেজি নিয়েই পড়াশোনা করছে, ইংরেজি পড়ছে মোট কথা, ইংরেজি বিষয় ইনক্লুড ছিল, তো তাদের কী কী ব্যক্তিগত সমস্যা বা এখনও পর্যন্ত ইংরেজি নিয়ে তাদের কী বলবো ফিডব্যাক মতামত, এটাই আমার মনে হয়েছে যে ওদের কাছ থেকে একটু সরাসরি শোনা উচিত যে ইংরেজিটা তাদের কেন কঠিন লাগছে বা ইংরেজিটা এখনও তাদের কাছে স্কোরিং সাবজেক্ট বা ফেভারিট সাবজেক্ট কারো কারো কাছে হচ্ছে না, কেন হচ্ছে না সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু। তো ঠিক আছে অঙ্কিতা মণ্ডল, তুমি বললে যে তোমার ইংরেজি পড়তে কঠিন লাগে, আচ্ছা এবার একটু বলো আমাদেরকে ইংরেজি পড়তে কেন কঠিন লাগে? রাইটিং স্কিলগুলো ভালো লাগে না আর গ্রামারের ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এগুলো ভালো লাগে না, এই কারণেই কঠিন লাগে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ভালো লাগে না, রাইটিং স্কিল ভালো লাগে না, তো রাইটিং স্কিল ধরলাম যে হ্যাঁ অনেকটা লিখতে হয় ডেসক্রিপটিভ ব্যাপার, কিন্তু গ্রামারের ক্ষেত্রে মানে গ্রামারের রুলসগুলো খুব কঠিন, এটা এটা কি সমস্যা তোমার না? হ্যাঁ, আমার কাছে ওটা কঠিন লাগে, আমি বুঝতে পারি না গ্রামারের গ্রামাটিক্যাল যে টপিকগুলো থাকে বিষয়গুলো থাকে সেটা তোমাদের বুঝতে অসুবিধা, তো হ্যাঁ। আচ্ছা নেক্সট অঙ্কিতার কাছে প্রশ্ন, তো বর্তমান সিলেবাস অনুযায়ী হ্যাঁ তোমার কী রকম হলে ইংরেজিটা সহজ মনে হতো, তোমার কী মনে হচ্ছে যে ইংরেজি সিলেবাসে রাইটিং স্কিল হোক গ্রামার হোক বা টেক্সট হোক তো সেটা কী রকম হলে তোমার সহজ মনে হতো? যদি রাইটিং স্কিলের নাম্বারটা যেহেতু 30 আছে কমিয়ে 10 করলে ভালো হতো, রাইটিংয়ের জায়গায় টেক্সটের নাম্বারটা যোগ করলে ভালো হতো, একটু সহজ বলে মনে হতো। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে গ্রামার বা রাইটিং স্কিল এগুলোতে যেরকম নম্বর আছে বর্তমান সিলেবাস অনুযায়ী, তো টেক্সটে যদি আরও বেশি নম্বর বানানো যেত মানে প্রোজ পোয়েট্রি থেকে তাহলে তোমার সুবিধা হতো, তো হ্যাঁ। তোমার জানা একটি ইংরেজি পোয়েমস বা রাইমস, তুমি তো এতদিন পর্যন্ত অনেক ইংরেজি পড়েছো ক্লাস কী বলবো নার্সারি লেভেল থেকে ক্লাস 10 পর্যন্ত, তো তুমি যদি বলতে পারো তোমার পছন্দ মতো একটা রাইমস বা কবিতা। আমার বড় কবিতা এখন মনে নেই, আমার ছোটো ছোটো ইংলিশ কবিতাগুলোই এখন মনে আছে, সেই কারণে আমি এখন বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো অঙ্কিতা কিছুটা মনে হচ্ছে চাপে পড়ে গেছে, ও বড় কবিতা বলতে পারবে না, ও ছোটো কবিতা মনে আছে, তো ঠিক আছে। আমাদের এটা অনেকেরই হয় যে আমরা এতদিন ইংরেজি পড়ে এসেছি, ইংরেজির সাথে সম্পর্ক কিন্তু কখনো বা সেভাবে মুখস্থ করিনি ইংরেজিগুলো, সেই নার্সারি লেভেলের রাইমস পোয়েমস যারা। তো আমার প্রিয় বিষয় ফিজিক্যাল সায়েন্স, এটা একটু ইংরেজিতে বলো অঙ্কিতা। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্যাল সায়েন্স। বাহ, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা মণ্ডল, ও অনেকটা সময় দিল, ও নিজস্ব মতামত দিল। এবার আমরা পরের জনের কাছে চলে যাই। আচ্ছা, আমরা আরেকজনকে পেয়েছি, অঙ্কিতা ভদ্র। তো অঙ্কিতা ভদ্রর কাছ থেকে ইংরেজি বিষয় সম্পর্কে যে প্রশ্নগুলো আমরা ছিল সেই প্রশ্নগুলো আবার করি। তো প্রথম কোয়েশ্চেন, তোমার প্রিয় বিষয় কী? আমার প্রিয় বিষয় ইংরেজি এবং জীবনবিজ্ঞান। আচ্ছা, ইংরেজি এবং জীবনবিজ্ঞান অঙ্কিতা ভদ্রর প্রিয় বিষয়। ইংরেজি ওভারঅল তোমার পড়তে কীরকম লাগে? আমার ইংরেজি পড়তে ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে। আচ্ছা, ইংরেজি পড়তে ভালো লাগে তার জন্য তোমার প্রিয় বিষয়। ইংরেজি পড়তে কখনো কি ইংরেজির কোনো টপিক নিয়ে তোমার সমস্যা মনে হয়েছে বা ইংরেজির কোনো বিষয় নিয়ে? না, রাইটিং স্কিলের কিছু কিছু টপিকে সমস্যা হয়, তার বাদে ইংলিশটা ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বর্তমান সিলেবাস এবং পাঠ্যক্রম অনুযায়ী ইংরেজি সিলেবাসটাকে আরও কীভাবে কঠিন মানে সহজ করা যেত বা সিলেবাস সম্পর্কে তোমার কী মনে হয়, সিলেবাসটা ঠিক রয়েছে? হ্যাঁ, গ্রামার রাইটিং স্কিল সবই ঠিকই আছে, কোনো প্রবলেম হয় না, কিন্তু আনসিন থেকে ভোকাবুলারিতে যে 4টা সিনোনিমস থাকে যেখানে 8 নম্বর থাকে সেটা আমার করতে একটু প্রবলেমই হয়, তো সেই 8 নম্বরের জায়গায় যদি গ্রামার বা প্রোজ পোয়েট্রি থেকে একটু মানে মার্কসটা বাড়িয়ে ওখানে যদি অ্যাড করা যেত তাহলে ভালো হতো। খুব ভালো একটা ফিডব্যাক দিল যে আমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন থাকে সেখানে যে ওয়ার্ড ফাইন্ডিং থাকে 4টি মাধ্যমিক লেভেল পর্যন্ত, এরা তো সবাই মাধ্যমিকে পড়ে, তো সেখানে 2 মার্ক করে ওয়ার্ড ফাইন্ডিং থাকে, তো 4টাতে 4 দুগুণে 8 ওখানে বলছে যে মার্কটা যদি কম করা যায় বা শব্দ সংখ্যা কমানো যায়, তো বা খুব ভালো একটা ফিডব্যাক দিল অঙ্কিতা। অঙ্কিতাকে আরেকটা কোয়েশ্চেন করবো যে তোমার তো ইংরেজি পড়তে ভালো লাগে আর এতদিন তুমি ইংরেজির সাথে রয়েছো বা ইংরেজি পড়ছো নার্সারির থেকে এখনও পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত, তো তোমার প্রিয় একটি ছড়া বা রাইমস বা পোয়েম যদি জানা থাকে একটু বলো। ইউজ অফ টাইম, ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক, প্লে হোয়াইল ইউ প্লে, দ্যাট ইজ ওয়ে টু বি হ্যাপি অ্যান্ড জিকে, ডু উইথ ইউর মাইট অল দ্যাট ইউ ডু, থিংস ডান বাই হাউস আর নেভার ডান রাইট।
one thing at a time and that done well is a very good rule as many can tell. তো অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা ভদ্র, খুব ভালো উত্তর দিচ্ছে আমার প্রিয় স্টুডেন্ট। তো ইংরেজি যেহেতু ভালো লাগে, তো আমার প্রিয় বিষয় ইংরেজি, এটা অঙ্কিতা একটু ইংরেজিতে যদি বলে শুনি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। বাহ, খুব সুন্দর বললো এবং সঠিক বলেছে, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তো আমি চাইছি না যে তাদের আমি আজকে ইংরেজি টেস্ট নিব, তারা কতটা জানে, আমি জাস্ট চাইছি তাদের একটা ফিডব্যাক নিতে এবং সেটা তারা ভালোভাবেই দিচ্ছে। তো এবারে লাস্ট কোশ্চেন, যে গ্রামার, প্রোজ, পোয়েট্রি, এগুলোর মধ্যে কোনগুলি বেশি ভালো লাগে এবং কেন লাগে? গ্রামারের থেকে প্রোজ পোয়েট্রিটাই বেশি ভালো লাগে। বাহ, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা ভদ্রকে, ও জানালো যে গ্রামারের থেকে প্রোজ পোয়েট্রি পড়তে ভালো লাগে, মানে টেক্সট বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। আচ্ছা, নেক্সট আমরা পেয়ে গেছি দিশা, তোমার নামটা বলে দাও। দিশা সরকার। হ্যাঁ, দিশা সরকার, আমরা প্রথমে পরিচয় পেয়েছিলাম। তো দিশা সরকার, তোমার প্রিয় বিষয় কি? আমার ফেভারিট সাবজেক্ট হলো লাইফ সায়েন্স এবং ইংলিশ। ইংরেজি পড়তে তোমাকে কেমন লাগে, কঠিন লাগে না ভালো লাগে? আমার ইংলিশ পড়তে ভালোই লাগে, কিন্তু শুধু রাইটিং স্কিলগুলোতে একটু সমস্যা হয়। রাইটিং স্কিলগুলোতে সমস্যা হয়, তুমি বললে রাইটিং স্কিল কঠিন লাগে, আর কী কী বিষয় যেগুলো তোমার কঠিন লাগে ইংরেজিতে? আর সবই ভালো লাগে, গ্রামারটা হালকা কঠিন লাগে, কিন্তু রাইটিং স্কিলটাই বেশি কঠিন লাগে। আচ্ছা, রাইটিং স্কিল বেশি কঠিন লাগে দিশাকে। তোমার বর্তমান সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাসটার কী রদল বদল করলে মনে হয় সহজ হতো বাকিদের কাছে বা তোমার কাছে? ইংলিশে আসলে রাইটিং স্কিলগুলোতে একটু বেশি নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারগুলোতে যদি পোস্ট পোয়েট্রিতে যদি যোগ করা হতো তাহলে ভালো হতো। আর কোনো একটি কয়েকটি মানে নির্দিষ্ট টপিকে যদি রাইটিং স্কিলগুলো দেওয়া থাকতো তাহলে ভালো হতো। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে রাইটিং স্কিলের টপিক সংখ্যা বেশি হয়ে গেছে আর প্রোজ পোয়েট্রিতে নম্বর বেশি চাইছো। তুমি বললে যে লাইফ সায়েন্স এবং ইংরেজি, তো এই দুটো মানে এই দুটো সাবজেক্টকে নিয়েই বলো যে তোমার প্রিয় বিষয় এই দুটি। হ্যাঁ, এটা ইংরেজিতে একটু বলার চেষ্টা করো। মাই ফেভারিট সাবজেক্ট আর লাইফ সায়েন্স অ্যান্ড ইংলিশ। বাহ, অসংখ্য ধন্যবাদ দিশা, খুব ভালো বলেছে এবং সঠিক বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন করবো, এটা অলরেডি ও আগে জানিয়ে দিচ্ছে, তবু আবার বলছি, গ্রামার, প্রোজ, পোয়েট্রি এগুলোর থেকে কোনগুলি তোমার বেশি ভালো লাগে? পোস্ট পোয়েট্রিটা বেশি ভালো লাগে, মানে এখনও পর্যন্ত টেক্সটের ভোট বেশি, টেক্সট বেশি ভালো লাগে গ্রামার এবং রাইটিং স্কিলের থেকে। অসংখ্য ধন্যবাদ দিশা। ধন্যবাদ। পরে আমরা পেয়েছি আমাদের সাথে অর্পিতা সরকার। তো অর্পিতাকে, সরি, অর্পিতা হালদার। তো অর্পিতাকে কোশ্চেন করছি, অর্পিতা তোমার প্রিয় বিষয়? ইংরেজি এবং জীবনবিজ্ঞান। ইংরেজি এবং জীবনবিজ্ঞান, তারপরে ইংরেজি জীবনবিজ্ঞান বেশ ভালোই ভোট পাচ্ছে। তো ইংরেজি ইংরেজি তোমার পড়তে ভালো লাগে না কঠিন লাগে? ভালোই লাগে। আচ্ছা, ভালো লাগে, যার জন্য হয়তো ফেভারিট সাবজেক্ট। তো তো ইংরেজির কোন কোন বিষয় তোমার কঠিন মনে হয়? ইংরেজির কি কোনো বিষয় রয়েছে এরকম যেগুলো তোমার কঠিন মনে হয়? গ্রামারগুলো একটু কঠিন মনে হচ্ছে। আচ্ছা, গ্রামার কেন কঠিন মনে হচ্ছে? কারণ গ্রামারে কিছু কিছু আমি বুঝতে পারি না। আচ্ছা, বুঝতে পারো না বলতে রুলস বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, আমি রুলসগুলো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার বর্তমান ক্লাস বা সিলেবাসে অনুযায়ী তুমি দশম শ্রেণীতে পড়ো, তো সেখানে সিলেবাসে কী রদল বদল করলে বা চেঞ্জ করলে তোমার ভালো হয় মনে হয়? না, এমনি ঠিকই আছে, কোনো কিছু চেঞ্জ অসুবিধা নেই, কিন্তু গ্রামারগুলো একটু, আচ্ছা গ্রামারগুলো একটু সমস্যা হয়, এমনিতে সিলেবাসের নিয়ে কোনো সমস্যা নেই। অর্পিতাকে বলবো তোমার জানা প্রিয় রাইমস কবিতা তুমি যদি বলো চার লাইন। তো এখন তো আমার মানে জানা আছে, তো বলব এরকম, মানে তুমি বলতে চাইছো না? বলতে চাইছি না। ও, অর্পিতা একটু সংকোচ বোধ করছে, ও বলতে চাইছে না। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। আমার প্রিয় বিষয় ইংরেজি, এটা তুমি ইংরেজিতে বলো। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। বাহ, খুব সুন্দর বলছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, গ্রামার, প্রোজ, পোয়েট্রি এগুলোর মধ্যে কোনটি তোমার সবথেকে সহজ মনে হয়? প্রোজ পোয়েট্রি। প্রোজ পোয়েট্রি সহজ মনে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অর্পিতাকে। ধন্যবাদ।